नमस्कार आरोही न्यूज़े आपनादेर स्वागत जानाई आमार बांगला निये आपनादेर संगे आमी सौरभ आर शुरूते ही सकल के जानाई महानवमी शुभेच्छा और अभिनंदन। आज महानवमी आकाशे बाताशे विषादेर सुर तार कारण रात पेरुली उमार कैलाशे फेरार पाला तार फले सर्वत्रई किन्तु एकटा मन खराबेर आमेज थाकलेओ किन्तु सकाल थेके किन्तु मानुष प्रतिमा दर्शन करछे तेमोनी पाशापाशी जे बीजेपी जे बीजेपीर जे दुर्गापूजोर आयोजन करा होयेछे जे सेखानेओ किन्तु देखा गेलो आजके कैलाश विजयवर्गीय बीजेपी नेता तिनि सेखाने उपस्थित छिलेन एबं एकई संगे उपस्थित छिलेन शंकुदेव पांडा महानवमीते सल्टलेकेर इजेडसिसिते राज्य बीजेपीर जे दुर्गापूजोय हाजिर हलेन कैलाश विजयवर्गीय। नवमी उपलक्षे राज्य बीजेपीर पूजोय कुमारी पूजोर आयोजन करा होयेछिलो एबं पाशापाशी यज्ञेर आयोजन करा हय। एदिन सांबादिकदेर मुखोमुखि हये सौमित्र खाँ तिनि जानान सौमित्र खाँ प्रसंगे कैलाश विजयवर्गीय जानालेन जे स्वपदी बहाल रयेछेन सौमित्र खाँ दले थाकले मनोमालिन्य हबेई अन्यदिके नाम ना करे दलेर अंदरेई द्वंद्व विवाद प्रसंगे एकटी पोस्ट करेन बीजेपी नेता अनुपम हाजरा। भोटे एकई संगे लड़ाई करार जन्य दलेर समस्त नेता कर्मीदेर उद्देश्ये बार्ता दिलेन तिनि। किसने हटा दिया? नहीं हटाया, वो हैं अभी प्रदेश अध्यक्ष। प्रदेश अध्यक्ष हैं, अभी रहेंगे प्रदेश अध्यक्ष, ऐसा कुछ नहीं, वो प्रदेश अध्यक्ष हैं और बने रहेंगे। महानवमी दिने उत्सवे मेतेछे जेमन साधारण मानुष मेतेछेन तेमोनी पाशापाशी राजनैतिक व्यक्तित्वराओ ताराओ किन्तु उत्सवे सामिल होयेछेन एबं देखा गेल राजू बंदोपाध्यायेर बाड़ीते अग्निमित्रा पाल तिनि किन्तु सेखाने उपस्थित होयेछिलेन एबं ताके देखा गेल ढाक बाजिये तिनि उत्सवे मातलेन। অর্থাৎ মহানবমীতে আনন্দে মাতোয়ারা আট থেকে আসি আপামর বাঙালি সকলেই কিন্তু উৎসবে মেতেছেন তেমনই পিছিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বরাও। রাজু বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোতে উপস্থিত হয়েছিলেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল এবং তিনি ধুনুচি নাচ করলেন, যে সেই ছবি উঠে এলো আরোই নিউজের পর্দায়। করোনা আবহের জেরে কিন্তু এবারে পুজোয় ভিড় মিটার যে সে ভিড় মিটার কিন্তু যথেষ্ট ডাউন রয়েছে একডালিয়া এভারগ্রিনে। তার কারণ একডালিয়া এভারগ্রিন সুব্রত মুখোপাধ্যায়ের পাড়ার পুজো বলে পরিচিত, দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজো। এই পুজোয় প্রতিবার মানুষের ঢল নামে, কিন্তু এবার করোনা আবহে সেই অর্থে মানুষের ভিড় নেই এবং কিভাবে পুজো কাটাচ্ছেন সেই সমস্ত বিষয়ে আমাদের প্রতিনিধির সঙ্গে মুখোমুখি হয়েছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। নবমী, মহানবমী, আর নবমীতে আমি বিভিন্ন প্যান্ডেল ঘুরলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, বলা যায় বসে রয়েছি একটা আড্ডার মেজাজে। আজকে আমার সঙ্গে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, একডালিয়া এভারগ্রিন। আমি এখন রয়েছি একডালিয়া এভারগ্রিনের অন্যতম পুজো উদ্যোক্তা সুব্রত মুখোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। দাদা আরোহী নিউজে আপনাকে স্বাগত এবং শুভ নবমী। হ্যাঁ, শুভ নববর্ষ। শুভ নবমী। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাইবো যে এক্ষুনি আমি দেখলাম যে আপনি যোগ্য করলেন, কি প্রার্থনা করলেন করোনার সময়? হ্যাঁ, বললাম আমরা ওরম করে নির্দিষ্ট বলি না, সকলের মঙ্গল করুক, আমাদেরও করুক, এই পাড়ার লোকেদের করুক, কিন্তু সকলের মঙ্গল করুন। এই বছর প্রতিবারই তো যোগ্য হয়, কিন্তু এবছর যেটা হচ্ছে করোনা, এই মহামারী থেকে মুক্তি মানুষের যাতে হয় তার প্রার্থনা করলাম। দলের জন্য কি প্রার্থনা করলেন, কারণ সামনেই তো বিধানসভা? এরকম করে নির্দিষ্ট করে রাজনীতির দল এইসব প্রার্থনা করি না, সমাজের সকলে ভালো কামনা করি। এবছর তো করোনার জন্য একডালিয়া এভারগ্রিন মানুষের কাছে একটা আবেগ। হ্যাঁ, এখানকার ঠাকুর, সাবেকি প্রতিমা, সাবেকি প্যান্ডেল এবং সবথেকে বড় কথা হচ্ছে লাইটিং, ঝাড়,
এখানকার যে ঝাড় লণ্ঠনটা হয় সেটা অসাধারণ একটা ঝাড় লণ্ঠন, তো মানুষ এটা দেখার জন্যই কিন্তু আসে। এত থিমের পুজো সব পেলেও কিন্তু একদালিয়া ভার্গেন, কিন্তু এবছর কোথাও গিয়ে সেটা ম্লান হয়ে যাচ্ছে। সব জায়গায় হয়েছে, এখানেও হয়েছে, কারণ যে পদ্ধতিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে তাতে পুজো করাই প্রায় অসম্ভব ছিল, করা হয়েছে মায়ের অসীম কৃপায়। তাও মানুষ আসতে পারছে না, দেখতে পারছে না, সেটা এটা এটা যেমন হয়েছে তা সত্ত্বেও মানুষ আরও কিছু মানুষ আসছেন, যেমন এসেওছেন সন্ধ্যের পর থেকে, কালকেও খুব প্রচুর মানুষ এসেছেন। প্যান্ডেলে তো ঢুকতে পারছেন, আমি দেখছি বাইরে দাঁড়িয়ে দেখে দেখছেন, আর ওখান থেকে আমাদের মূর্তিটাকে দেখা যায়, মার মার দেখা যায়, সেটা সেটুকুনি দেখছে। এখন আদালত থেকে কোনো নির্দেশ দিলে তো তাকে অমান্য করা যায় না, সেটাই জন্য। কিন্তু দাদা আমি বলতে চাইবো যে শুধু রাস্তায় তো প্রচুর মানুষের ভিড়, শুধু প্যান্ডেলে ঢুকলে সেটা আমার কাছেও যাই না, সিনেমা চলছে, মিছিল মিটিংও তো হচ্ছে, মিছিল মিটিং হচ্ছে, বাজার চলছে, খেলাধুলো চলছে, ফুটবল খেলার কম্পিটিশন চলছে, ক্রিকেট চলছে, হঠাৎ পুজোটা কি অপরাধ আর পাপ করে ফেললো আমি বুঝতে পারি না। কিছু বাধা নিষেধ সহ যেটা চিফ মিনিস্টার করেছিলেন, কিছু বাধা নিষেধ, কিছু বিশেষ ব্যবস্থা, এইগুলো করে পুজো করলে আমার মনে হয় না যে মহাভারত অশুদ্ধ হয়ে যেত, কিন্তু আদালত তো আদালতই, তার নির্দেশ করলে তো অমান্য করা যাবে না। আর একদালিয়া মানেই তো প্রতি বছর এখানে একটা আড্ডার মেজাজ, এবং আপনি সারাটা দিন প্রায় এই পুজো মণ্ডপেই কাটান, হ্যাঁ দলের কাজ সমস্ত। আমার এলাকায় যেতে হয়, কিছু বন্ধু বান্ধব যারা পুজো করছেন, যারা সহকর্মীরা করছে, তাদের দেখা দিতে হয়, তাহলে আমি এখানেই থাকি। এবং পুজোতে যে খাওয়া দাওয়া একদালিয়া ভার্গেনে প্রত্যেক দিন খাওয়া দাওয়া, তো সেটা তো বোঝায় এবার আছে একই। আমি একটু আগে দেখে এলাম আপনাদের ক্লাবে যে অনেক খাবারের খাওয়ার দাওয়ার ব্যাপারটা, মানে ভোগ যেটা সেটা একই আছে। না প্রত্যেক বছর তো এখানে বসিয়ে বোধ হয় খাওয়ানো হয়, এবছর বাড়ি বাড়ি করোনার জন্য বসিয়ে কোনোদিনই খাওয়া হয় না, একবার একদিন বসিয়ে আমরা খাই, পাড়ার লোকেরা খায়, সেটা বন্ধ হয়ে যায়। যেহেতু সামনে বিধানসভা ভোট, আমরা জানি বিধানসভা হোক লোকসভা হোক, মাকে আমরা রাজনীতির ঊর্ধ্বে রাখছি, এখানে একজন অন্য পার্টির যদি নেতাও আসেন আমরা স্বাগত করি, আবার আমাদের দলের লোকেরাও তো তাকে নিশ্চয় করি, যে এখানে কোনো আমরা স্পর্শ করতে দিই না কোনো ক্ষুদ্র সংকীর্ণ চিন্তাধারা। সল্টলেকে যেরকম বিজেপি বেশ কয়েকজন নেতৃত্ব খুব মানে বড় করেই একটা পুজো দুর্গা পুজো আয়োজন, আমরা আমরা মনে করি যে মাতৃ আরাধনা কোনো রাজনৈতিক দলের পতাকার তলায় করাটা ঠিক বলে আমি মনে করি না, এটা আমার ব্যক্তিগত ধারণা। এবছর তো করোনার জন্য বেশ কিছু যেগুলো আর কি নাম করা ক্লাবগুলো থিমের পুজো করে, যেরকম নাকতলা উদয়ন সংঘ, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার পুজোটাও সেই একই ইয়েতে বৃত্তে আর কি সম্পূর্ণ। আমরা থিম কোনোদিন করিনি, আমরা থিম কোনোদিন করছিও না আর করবো না। হ্যাঁ তাই বলছি যে থিমের পুজোকে আমরা একেবারে চণ্ডীর বর্ণিত মাতৃ আরাধনা করি, এর মধ্যে কোনো রকম কম্প্রোমাইজ আপোষ আমরা করি না, লোক এলো কি কম লোক এলো কি বেশি লোক এলো কি প্রাইজ এলো কি প্রাইজ এলো না আমাদের কিচ্ছু দেয় আসে না, পুজোটা পুজোর মতো নিয়ে আমরা কিচ্ছু কাটচাট করে নিই আমরা, তা সত্ত্বেও যেভাবে মানুষ আমাদের দেখতে এসেছে এইসব আইন কানুন করার পরেও তাতেও আমাদের মোটামুটি আমরা খুশি। মানে পুজো শেষ হয়ে গেলে একাদশীতে বিসর্জন এবং তারপরে আবার বিধানসভার জন্য একাদশী থেকেই আমাদের আবার পুরনো জায়গায় ফিরে যেতে হবে, প্রায় শুরু হবে, প্রায় এত তাড়াতাড়ি নয় তবুও একটুখানি কিছু তো আরম্ভ হবে। অনেক ধন্যবাদ দাদা, আমাদের সঙ্গে ছিলেন একদালিয়া এভারগ্রিনের অন্যতম উদ্যোক্তা সুব্রত মুখোপাধ্যায়, এবং আপনারা শুনলেন তিনি যেমনটা জানালেন যে পুজোটা কিন্তু পুজোতেই থাকবে, এবং মা দেবী দুর্গা তাকে নিয়ে কিন্তু কোনো রাজনীতি নয়, কোনো কিছুই নয়, শুধু মাতৃ আরাধনাই হবে এই কটা দিন, তারপর অবশ্য বিধানসভার জন্য তিনি প্রস্তুত হবেন এমনটাই জানালেন। ক্যামেরায় নন্দ দের সঙ্গে নিবেদিতা দে, আরোহী নিউজ কলকাতা। আমার বাংলায় এখন সময় একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
মহানবমী করোনা আবহে শারদীয় আনন্দ এবছর অনেকটাই লাগে। অধিকাংশ জায়গায় শুভ শারদীয়ার প্রীতিয় শুভেচ্ছা জানায় দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। Wanna fly? Step towards three steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with Three Steps Aviation. Three Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services, home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. ডাকেই যাকে পাই আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। আট থেকে আশির জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Or in media and entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Or in media and entertainment, keep binging. শারদীয়ার প্রীতিয় শুভেচ্ছা জানায় ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার্স কোঅপারেটিভ ফেডারেশন লিমিটেড, কৃষকদের সাথে ক্রেতা বন্ধুদের পাশে। ফিরে এলাম বিরতির পর। মহানবমীতে মহা সমারোহে পুজো মহিষাদল রাজবাড়িতে। মহিষাদল রাজবাড়িতে অন্যান্য বছরের মতো এবছরও কিন্তু নিয়ম রীতি মেনে বিশেষ ভোগের আয়োজন করা হয়েছিল। আজ মহানবমী, করোনা আবহেই শারদীয়ার আনন্দ এবছর অনেকটাই ম্লান। অধিকাংশ জায়গায় নেই জনসমাগম। প্রথা মেনে নবমীর পুজো হলেও পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়িতে। মহালয়ার পর প্রতিপদ থেকে 10 দিন ব্যাপী মায়ের পুজোর সূচনা হয় এখানে। এবছর মলমাস থাকায় 5 দিন ধরে পুজো হলো।
250 বছরের মহিষাদল রাজবাড়ির পুজো এবার নিয়ম রক্ষার প্রথা মেনে পঞ্চমীতে 5 মণ, ষষ্ঠীতে 6 মণ, সপ্তমীতে 7 মণ চালের ভোগ দেওয়া হতো। কিন্তু বর্তমান আর মনে হয় না কেজিতে নেমে এসেছে ভোগের পরিমাণ। আগে সন্ধি পুজো হতো কামান দেগে 108টি নীলপদ্ম দিয়ে, এখন নীলপদ্মের বদলে 108টি লাল পদ্মে পূজিত হন দেবী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। উত্তর কলকাতার জনপ্রিয় পুজো বলে পরিচিত কাশী ভোঁসলেন, আর কাশী ভোঁসলেনের এবারের থিম দেবীঘট। প্রতিমাতেও রয়েছে সাবেকি আনা ছোঁয়া এবং অভিনবত্ব, এবং সেই পুজো মণ্ডপ দেখতে প্রতিদিনই কিন্তু মানুষ ভিড় জমাচ্ছেন পুজো মণ্ডপে। আর সেই পুজো মণ্ডপের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। তাই তো এই আজকে দিনটা বা পুজোর কটা দিন একটু হলেও চেটেপুটে উপভোগ করতে হবে পুজোর কয়েকটা দিনকে। তাই তো বিকেল হতে না হতেই বহু মানুষ মণ্ডপের সামনেই ভিড় জমাচ্ছেন। যেহেতু হাইকোর্টের নির্দেশ রয়েছে, গাইডলাইন রয়েছে যে মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাবে না, 10 মিটার দূর থেকেই সবাইকে প্রতিমা দর্শন করতে হবে। তাই তো ব্যারিকেডের সামনে থেকেই ছবি তোলা, ব্যারিকেডের সামনে থেকেই সমস্ত যে পুজো মুড, সেই পুজো মুড কিন্তু কলকাতা শহরের এই ব্যারিকেডের বাইরে থেকে দেখতে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, একটা ভার্চুয়াল স্ক্রিনও রয়েছে, যে ভার্চুয়াল স্ক্রিনের মাধ্যমে মণ্ডপের ভিতরে প্রবেশ করতে না পেরেও মানুষ কিন্তু, যারা দর্শনার্থী আসেন, তারা কিন্তু দেখে নিতে পারবেন মণ্ডপের ভিতরটা। ফলে মণ্ডপে প্রবেশ করা একেবারেই যাবে না। এবং তাই তো আজকের এই সময় বিকেলবেলা থেকেই কিন্তু মণ্ডপের সামনে ছবি তোলার ভিড়। যদি দেখা যাবে পিছন দিকে যথেষ্ট ভিড় রয়েছে, অনেকেই বেরিয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো। কোথা থেকে আসছেন দিদি? দমদম থেকে। কোথায় কোথায় যাবেন আজ? আজকে দেখেছি নর্থ কলকাতায় দেখছি, তারা পার্ক, তারা প্রত্যয় দেখেছি, কাশী ভোঁসলেন, হাতিবাগানে যে কটা আছে ওখানে যাবো। কতক্ষণের প্ল্যান আজকে? মোটামুটি অলরেডি 2-3 ঘন্টা হয়ে গেছে, 12টার সময় বেরিয়েছি, আর কয়েকটা দেখে বাড়ি ফিরে যাবো। সারা রাতে তার মানে প্ল্যান কোনোভাবে কোনোদিনই হচ্ছে না? সারা রাতের প্ল্যান না, হোল নাইট অ্যাকচুয়ালি বাচ্চা রয়েছে সেই জন্য, আর এবছর তো কোভিড প্যান্ডামিক সিচুয়েশনের জন্য হচ্ছে না, বাট ব্যাস দেখে নিয়েছি এইখানে যতগুলো হয়েছে মোটামুটি দেখেছি। কোথায় কোথায় যাবে আজকে? আজকে যাবো আজকে আজকে হাতিবাগান। ঠিক আছে, যেতে হবে না, খাবে কি কি? হ্যাঁ, খাবে কি কি? হবে ঠাকুর দেখা। এইভাবেই কিন্তু, এবং আমি যদি সামনে দেখাই যে যারা আসছেন তারা সকলেরই বাইরে থেকেই ছবি তুলতে হচ্ছে, বাইরে থেকেই মণ্ডপে ছবি তুলতে হচ্ছে, বাইরে থেকেই মণ্ডপের ব্যারিকেডের সামনে থেকেই মণ্ডপ দেখতে হচ্ছে। একটু অন্যরকম এই বছর পুজো, একটু তো লাগছেই, কিন্তু মানতে হবে, যেমন একটা এরকম কোভিডের মতন একটা এরকম ইয়ে হয়েছে, তো বাইরে থেকেই দেখছি, তো ঠিক আছে, নিজেদেরও সেফটি সব কিছু। কতগুলো ঠাকুর দেখবে এবং আজকে কি প্ল্যান রয়েছে? কি প্ল্যান, এই সকাল থেকে এমনি পাড়াতেই ছিলাম, এই জাস্ট একটু বেরিয়েছি, মোটামুটি এই নর্থ একটুখানি দেখে বাড়ি আবার। প্রত্যেক বছরের মতো চেনা ভিড় তো উধাও, এই ভিড়ের মধ্যে প্রত্যেক বছর যে ঠাকুর দেখা সেটাও হচ্ছে না, আফসোস নাকি ভালো লাগে? আফসোস তো অনেক, মানে প্রতি বছর না পুজো পুজো মানে একদম সকাল থেকে রাত অবধি ঘোরা, মানে এবার তো ওরকম আর কোনো ব্যাপার নেই, হয়তো ঘোরা তো ঠিক আছে, মানতে হবে কোভিডের জন্য। কিন্তু কাশী ভোঁসলেনের যিনি নিরাপত্তা রক্ষী রয়েছেন তার কাছ থেকে জানবো যে কী কী গাইডলাইন তাদের মেনে চলতে হচ্ছে। দাদা, কী কী নির্দেশাবলী রয়েছে, কী কী মেনে চলতে হচ্ছে, আপনি কী কী বারণ করছেন? আমরা ভেতরে কখন আমরা ঢুকতে দিচ্ছি না, ঠিক আছে, যেহেতু একটা এই যা পরিস্থিতি এসে গেছে, ভয়ঙ্কর পরিস্থিতি, যাতে কারোর ক্ষতি না হোক, আমরাও যেন থাক, আমাদের প্রশাসনের যেন লোকেরা যারা আমাদের রয়েছে তারাও যেন ঠিক মতন থাক, ঠিক আছে, এই জন্য আমরা যা কিছু মণ্ডলে ভেতরে আমরা অ্যালাউ করছি না, হাইকোর্টে অর্ডার নির্দেশ আমরা মেনে চলছি, আমাদের আমাদের মুখ্যমন্ত্রী সিএম তার কথাও মানতে হচ্ছে, ঠিক আছে। একটা বিষয় পরিষ্কার যে প্রত্যেক বছর যে চেনা ভিড়, সেই ভিড়টা কিন্তু মণ্ডপ থেকে বা
নর্থ কলকাতা থেকে সাউথ কলকাতা সেই চেনা ভিড় কিন্তু একেবারেই উধাও হয়ে গেছে। সেই চেনা ভিড় আর চোখে পড়ছে না, বরং মাস্ক পরেই সচেতনতাকে সঙ্গে নিয়ে ভার্চুয়াল স্ক্রিনে কিন্তু ঠাকুর দেখতে বেশি আগ্রহী কলকাতাবাসী। ক্যামেরা নন্দুর সঙ্গে তিনটি অধিকারী, আরোহী নিউজ, কলকাতা। আপনাদের কাশী ভোঁসলেনের ছবি দেখালাম, তার থেকে কিছুটা এগিয়ে গেলি উত্তর কলকাতার আরেক জনপ্রিয় পুজো মণ্ডপ বলে পরিচিত শিকদার বাগান সর্বজনীন। আর এবারে তাদের পুজো মণ্ডপ সেজে উঠেছে এত অপরূপ সাজে সেজে উঠেছে যে সেই পুজো মণ্ডপে দেখতে প্রায় প্রতিদিনই মানুষ ভিড় জমাচ্ছেন। তবে এবারে করোনা আজ বিধি থাকায় হাইকোর্টের নির্দেশ মেনে দূর থেকেই মণ্ডপ দর্শন করতে হচ্ছে, ফলে কিছুটা হলেও মন খারাপ। আর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। আজ নবমী, শেষ দুর্গা ঠাকুর দেখা, তাই ভিড় করছেন ব্যারিকেডের বাইরে দর্শকরা। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি শিকদার বাগান সাধারণ দুর্গোৎসবের মঞ্চে। এখানে এই মণ্ডপটি সাজানো হয়েছে পাটের সুতো এবং পাটকাঠি দিয়ে ব্যবহার করা হয়েছে ছোট ছোট মাটির সরা, আর রয়েছে একদম মানে সাধারণভাবে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। মায়ের মূর্তির মধ্যে রয়েছে সাবেকি, একদম সাবেকি সাজ। এই মুহূর্তে দর্শকদের সামান্য ভিড় জমেছে দুপুরবেলা, তাই নবমীর শেষ সন্ধ্যায় ঠাকুর দেখার মুহূর্তটা ছাড়তে চাইছেন না দর্শকরা। কথা বলে নেব তাদেরই সাথে। মাকে তো দর্শন করছি না, ওইটাই সব থেকে বলবো, দূর থেকে হোক সামনে থেকে মাকে দেখতে পাচ্ছি তাতেও আনন্দ, তাতেও মাকে তো দর্শন করছি না, ওইটাই সব থেকে বলবো, দূর থেকে হোক সামনে থেকে মাকে দেখতে পাচ্ছি, ওই জন্য দিনের বেলায় চলে এসছি। হ্যাঁ, অনেকগুলো হয়ে গেছে এখানে, সব কটাই হয়ে গেছে। হ্যাঁ, তাই একটু দুঃখ দুঃখ আছে যে প্রায় শেষ, আর তো নেই, তাও এত দূর থেকে দেখা বেশি এনজয় হয় নে, তাও ঠিকই আছে। মনে বিষাদের সুর, কিন্তু ঠাকুর দেখতে হবে, এভাবেই চলবে এবছরের দুর্গাপুজো। ক্যামেরায় রতন ঘোষের সঙ্গে স্বর্ণালী, আরোহী নিউজ, কলকাতা। আমার বাংলা এখনকার মতো এই পর্যন্ত। দিনভর সংবাদ অন্যান্য অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ।